96 বছরের সূর্য আজ অস্তা চলে, শতবর্ষের ঘড়ির কাঁটা স্তব্ধ। কালের অমোঘ নিয়মে চলে যেতে হবে সকলকে। কিছু মৃত্যু থাকে যা উথাল পাতাল তরঙ্গ সৃষ্টি করে, শূন্যতা সৃষ্টি করে, তুমি তাদেরই একজন। পদ্মা পাড়ের বারোদি হতে গঙ্গা পাড়ে হিন্দুস্থান পার্ক, লরেটো সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি থেকে বিলেত, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পথ হেঁটেছ তুমি। রজনী পামদত্ত, ক্লিমেন্স, হ্যারি পলিট, ব্রেন্ড ব্যাটলে, মাইকেল ক্যারিট, এরা এক একজন সূর্যের মতো তেজ দীপ্ত। তাঁদের কাছে রাজনীতির অ আ ক খ পাঠ নিয়ে 52টা বর্ণমালাকে এক সূত্রে গেঁথে সর্বহারা শ্রেণীর বাঁচার মন্ত্রের মালা গেঁথেছ তোমার দেশের মাটিতে। বিদেশের কোট প্যান্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে খাঁটি বাঙালি পোশাকে ডক শ্রমিক থেকে রেল শ্রমিকদের পর্ণ কুটিরে পৌঁছে গেছো তুমি অবলীলায়। রেল শ্রমিকদের প্রিয়জন হয়ে পৌঁছে গেছো আইন সভায়। স্বাধীনতার পরে 56 বছর তুমি ছড়িয়ে দিয়েছ তোমার জ্যোতি প্রতিটি মুহূর্তে। বিরোধী ভূমিকায় থেকে তীক্ষ্ণ বাক্যবাণে শাসক দলকে করেছো ভূপাতিত। শাসক দলের শকুনের দৃষ্টি তোমাকে নিয়ে গিয়েছে জেলখানার অন্ধকূপে বারে বারে। সেখানেও তুমি সমাজতন্ত্রের মালায় গেঁথে নিয়েছ বাংলার এক একটা ধ্রুবতারাকে। আদর্শের প্রতি অবিচল থেকে রাতের পর রাত কাটিয়েছ শ্রমিক কৃষকের পর্ণকুটিরে অথবা সঙ্গীদের সাথে মাঠে প্রান্তরে। ডাক্তার পিতার ব্যারিস্টার পুত্র, ভরে উঠবে সংসার ধন ও মানে, জল ঢেলে দিয়েছ তাদের আশায়। তোমার জায়গা করে নিয়েছ লক্ষ কোটি বঞ্চিত নিপীড়িত মানুষের হৃদয়ের মধ্যস্থলে। 70 দশকের অন্ধকার দিন পার করে বাংলার মাটিতে নতুন সূর্যোদয়ের তুমি ছিলে কাণ্ডারি। লাল বাংলার লাল বাড়ি থেকে তোমার তেজ তৃপ্ত কণ্ঠ আজও অনুরণন তোলে বাংলার ঘরে ঘরে। একটা রাইটার্স নয়, গ্রাম থেকে নগর তৈরি করতে হবে হাজার হাজার রাইটার্স। শুধু মাথার মধ্যে রক্ত জমাট বাঁধালে চলবে না, রক্ত বিতরণ করতে হবে সমস্ত শিরা উপশিরায়। বর্গাদারের অধিকার, ত্রিস্তর পঞ্চায়েত, শিল্প ভাবনা, বেনাম জমি উদ্ধার সবই তোমার নেতৃত্বে। সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদকে ক্ষমা করনি কোনো দিন, আপোষ করনি সাম্রাজ্যবাদের চোখ রাঙানিকে। পাটনা স্টেশনে শত্রুর উত্তত রাইফেল কেঁপে উঠেছে তোমার চোখের চাউনিতে। অভিধানের দাঁত ভাঙা শব্দ সহজ ভাষায় বলে কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছ তুমি, তুমি মহীরুহ। 51 পরিবারে মানুষ হয়ে সারা দেশে নিয়ে এসেছ জোট রাজনীতিকে, তাই তো তুমি জননায়ক। জঙ্গল মরুপ্রান্তর পাহাড় অথবা জনারণ্যের মাঝে তোমার নাম শোনা মাত্র ছুটে গেছে বঞ্চিত নির্যাতিত আবাল বৃদ্ধ থেকে যৌবনের ঢেউ। বাংলার নদী জঙ্গল পাহাড় অতিক্রম করে বিশ্ব মাঝে আসন পেতেছ তোমার স্বমহিমায়। 24 বছর অবলীলায় সহজ ভঙ্গিমায় মাথায় তোমার রাজমুকুট পরিয়ে রেখেছিল বাংলার শ্রমজীবী মানুষ। রাজমুকুট স্বেচ্ছায় ছেড়ে দেখিয়েছ ত্যাগের মন্ত্র। কঠোর শৃঙ্খলার মধ্যে ত্যাগ করেছ প্রধানমন্ত্রিত্বের আসন, আবার অবলীলায় এনেছ বিতর্ক যাতে দ্বিতীয়বার ভুল না হয়। তোমার জন্য নয়, লক্ষ কোটি মানুষের মঙ্গলের জন্য। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে তোমার ভুল হয়নি কখনো। সর্বক্ষণ তুমি খুঁজে বেরিয়েছো
কালো খুনির মধ্যে এক টুকরো হীরে, তোমার নিজের দেহটাও দান করে হার মানিয়েছ দাতা কর্ণকে। 19 জানুয়ারি 2010, আকাশে গনগন করছে তোমারই মতো তেজদীপ্ত সূর্য। তুমি চলেছ লক্ষ লক্ষ শৃঙ্খলাবদ্ধ মানুষের সঙ্গে, তোমার শৃঙ্খলাবদ্ধ জীবনকে সম্মান জানাতে কলকাতার রাজপথে নেমে এসেছে লক্ষ লক্ষ শৃঙ্খলাবদ্ধ হাত। ধুতি সফেদ পাঞ্জাবি জহর কোট পরা খাঁটি বাঙালির সাজে গাড়ি থেকে আর নামতে দেখা যাবে না তোমায়। তোমার নিথর দেহ চলেছে পিস হেভেন থেকে রাইটার্স, বিধানসভা ভবনে কয়েক ঘন্টা বিশ্রামের পর মোহর কুঞ্জ, যেখানেই পৌঁছে গেছে তোমার দেহ সেখানেই হাজার লক্ষ জনতা ফুলমালা রক্ত চন্দনে তোমাকে বরণ করেছে হৃদয়ের মণিকোঠা থেকে। তুমি পেরেছ মহামিছিলকে মহামিলন ক্ষেত্রে পরিণত করতে, দেশ বিদেশ ধর্ম বর্ণের বিভেদ ভুলে তাদের চোখের জল তৈরি করেছে এক মহাসাগর। তুমি আজ নেই, কিন্তু আজও তোমার আদর্শ বেঁচে আছে, বেঁচে থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে এই গ্রহে। কমরেড তুমি ঘুমাও, অনেক বিনিদ্র রজনী পার করেছ তুমি, আমরা জেগে আছি, জেগে থাকব শোষণ মুক্ত দেশ গড়তে, লাল সূর্যটাকে ছিনিয়ে আনবই।